নাম গীতিকা রায়, আমার হাজব্যান্ডের নাম মিস্টার অশোক রায়। দেখুন, আজকে আমি কিছু সাধারণ কথা শেয়ার করব, যেগুলো মেনলি মহিলাদের উদ্দেশ্যে। যেটা শুনলে মনে হবে যে ফাইন্যান্স ব্যাপারটা হাতি গোড়া কিছুই না, খুব সিম্পল ব্যাপার। তো দেখুন, আমরা মহিলারা তো সংসারটা ধরে রাখি, তার জন্য আমাদের মানির ভীষণভাবে প্রয়োজন। অর্থ ছাড়া তো কিছুই হয় না। তো সেটা আমাদের প্রথমেই জেনে রাখতে হবে যে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত টাকা পয়সাগুলো যে সংস্থা বা অফিসে আমাদের রাখা আছে, সেই সংস্থা অফিসের ফোন নাম্বারটা আমার জানা আছে। তো যদি না জানা থাকে, তাহলে আমি বলবো আজকে মিটিংয়ের পর সেই ফোন নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে রাখুন, তাহলে কিন্তু এটা খুব দরকারি প্রয়োজনে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আর একটা ব্যাপার হলো, যেটা হলো আমরা প্রত্যেকেই জানি আমাদের হেলথ ইন্স্যুরেন্স, সেটা হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের ফ্যামিলিতে করা আছে কি না সেটা আমাদের ভীষণভাবে জরুরি জেনে রাখা। আর যদি না করা থাকে, তাহলে আমি তো বলবো অবশ্যই করে রাখা দরকার। আর হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে আমার ফ্যামিলিতে যেন কোনো প্রবলেম হলে, তাহলে আমি হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারে কাদের সঙ্গে যোগাযোগ করব, সেটা আমার ভীষণভাবে জরুরি। এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম পেতে গেলেও আমার কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, এগুলো আমাদের ছোট ছোট মহিলারা জেনে রাখলে কিন্তু খুব উপকার। আর একটা ব্যাপার হলো, যেটা এমার্জেন্সি ফান্ড, আমার হাজব্যান্ডও একটু আগে বলছিল আর কি, যেটা এমার্জেন্সি ফান্ডটা আমাদের ভীষণভাবে জরুরি। মহিলা মানে বাড়ির দুজনে মিলে মানে একটা আলোচনা করে আমি বলবো আজকের মিটিংয়ের পর এমার্জেন্সি ফান্ডটা নিয়ে, কারণ এমার্জেন্সি ফান্ডটা ভীষণভাবে আমাদেরভাবে জরুরি আর কি। কারণ ফ্যামিলিতে কোনো অসুবিধে হলে আমরা এই এমার্জেন্সি ফান্ডটা থেকে কাজ চালিয়ে নিতে পারবো। আর হলো, এই এমার্জেন্সি ফান্ড থেকে কীভাবে টাকা তুলতে হয় সেটাও আমাদের কিন্তু জেনে রাখাটা ভীষণভাবে জরুরি। দেখুন, এখন তো ব্যাংক বা পোস্ট অফিসে আমরা সবাই জানি যে ইন্টারেস্ট রেট ভীষণভাবে কমে যাচ্ছে, তাই না? তো সেইখান থেকে আমাদের কী করতে হবে না, আমরা হয়তো, আমার হাজব্যান্ডও ইনকাম করছে বা ওর ওয়াইফ, তিনিও হয়তো ইনকাম করছেন, ঠিক আছে, কিন্তু একটা টাইমের পর তো আমাদের ইনকামটা জিরো হয়ে যাবে না? এখনই আমার হাজব্যান্ডও এই কথাগুলোই বলছিলেন। তো তখন কি আমাদের কিছু প্ল্যানিং করা আছে, যখন আমাদের ইনকামটা জিরো হয়ে যাবে? তার যদি কোনো প্ল্যানিং না থাকে, আমি বলবো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে যোগাযোগ করে তার একটা প্ল্যানিং করে রাখুন, সেটাও কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আর একটা হলো, যেটা বারবার বলছি, যে আমি অনেক সময় মহিলাদের সঙ্গে কথা বলে দেখেছি, মহিলারা বলে যে দেখুন আমি ফাইন্যান্স ব্যাপারটা তো বেশি কিছু বুঝি না। তো আমি বলি কি, দেখুন আমি এতক্ষণে ফাইন্যান্স নিয়ে দু একটা কথা বললাম, সেটা মানে বোঝার জন্য আমার মনে হয় না খুব বেশি বুদ্ধির বা কিছু দরকার আছে। কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের মহিলারা, বিশেষ করে হাউসওয়াইফদের ক্ষেত্রে আমি এটা বারবার বলবো, যে এইগুলো জেনে রাখাটা ভীষণভাবে জরুরি। যে যেমন ধরুন, সে বলছে কি আমি তো কিছু বুঝি না, তো এই ছোট ছোট টিপসগুলো আমাদের জেনে রাখাটা খুব জরুরি। আর আমি অনেক সময় মহিলাদের সঙ্গে কথা বলে দেখেছি, ওনারা বলে দেখুন সংসার চালাতে চালাতেই তো সব টাকা খরচা হয়ে যায়, কী করে জমাবো, মাসের শেষে তো কিছুই থাকে না যে জমাবো। দেখুন, আমরা যদি মহিলারা চেষ্টা করি, আমরা কিন্তু পারবো, অবশ্যই, আমরা পারি না এমন কাজ নেই। তো আমরা যদি একটা, আমি যেমন এটা করি, যদি আমরা একটা খরচটা, আমরা যদি একটা ডায়েরি মেনটেন করি প্রত্যেক মাসের খরচটা, সেটা যদি আমরা লিখি, তাহলে দেখবেন কিছু কিছু খরচ আমরা নিজেরা কিন্তু কন্ট্রোল করতে পারি। এই যেমন আসবেন, এত খরচ নিয়ে এসে দেখাচ্ছিল না, যে কিছু মনে হচ্ছে টাকা যখন ব্যাংকে এসেছে যে কিছু টাকা দিয়ে একটা কিছু জিনিস কিনে নিই, হ্যাঁ প্রয়োজনে লাগতেই পারে। তো সেইটার জন্য আমরা যদি একটু কন্ট্রোল করি, দুদিন যদি ভেবে নিই যে এই জিনিসটা আমায় কিনতে হবে, তার জন্য আমি যদি দুটো দিন একটু চিন্তা করে নিই সত্যি কি এই জিনিসটা আমার প্রয়োজন, যদি প্রয়োজন থাকে অবশ্যই কিনবো, যদি না প্রয়োজন থাকে আমার ভাবার সময় পেলাম, তাহলে দেখবেন ওই ব্যাপারটা কিন্তু তারপর যেন থিতেই যাচ্ছে, না সত্যি তো এটা খুব একটা বেশি দরকার নেই। আমি আমার ক্ষেত্রে দেখেছি, আমার বাবা আমাকে বলতেন আর কি বিয়ের আগে, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এখন আমি এটা খুব মরালটা বুঝি, কারণ তখন তো ম্যাচুরিটি অত ভালো হয়নি, বুঝতামও না। তো এখন ভাবি সত্যি কিছু ভেবে দুটো দিন ভাবার সময় দিই, ভাবলে কিন্তু দরকার হলে অবশ্যই কিনবো, না হলে কিন্তু কেনার দরকার নেই। আর যেটা হলো, যেটা আমি বলছিলাম যে সেভিংস করা, মহিলারা যদি আমরা একটা ডায়েরি মেনটেন করে খরচটাকে লিখি, তাহলে কিন্তু প্রত্যেক মাসে কিছু টাকা আমরা সেভ করতেই পারি, কিছু না অল্প হলেও। দেখুন, প্রত্যেক মাসে যদি 2000 টাকা করেও আমরা সেভ করতে পারি, তাহলে কিন্তু 10 বছর বাদে আমি দেখবো ওটা আমার 5 লাখ টাকা হয়েছে।
হ্যাঁ, এবং 18 মাস বছর বাদে ওটা দেখবো আমার প্রায় 10 লাখ টাকার মতো হয়েছে, না 18 লাখ টাকার মতো হয়েছে, সরি 18 লাখ টাকার মতো হয়েছে। তাহলে দেখুন, আমি যদি বিন্দু বিন্দু দিয়ে একটা সিন্ধু তৈরি করতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়, তাই না? তো মহিলারা কতটা প্রাউড ফিল হবে যে আমি সংসারটাকে চালিয়ে অথচ কিছু কিছু জমি আমি একটা অনেকটা অ্যামাউন্ট একটা করতে পেরেছি, যেটা আমার ফ্যামিলি মানে কিছু একটা অসুবিধে হলে আমি সেটা দিতে পারছি, তাই না? তো এই ছোট্ট ছোট্ট কিছু টিপস আমি ছোট্ট করে শেয়ার করলাম। আর যেটা আমি বারবার প্রতিটা মিটিংয়ে বলি যে আমাদের এই এটা একটা টিম এফোর্টে কাজ হয় আর কি, তা এই সেই টিমের প্রত্যেকের নাম্বার, ফোন নাম্বার, অফিসের নাম্বার নিজেদের মোবাইলে, বিশেষ করে যারা মহিলা তারা একটু মোবাইলে সেভ করে রাখবেন। কোনো পরিস্থিতিতে কোনো অসুবিধে হলে, আপনার হাজব্যান্ড নেই বা কিছু দরকার হচ্ছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু ফোন করুন। ফোন করলে দেখবেন এরা কিন্তু মানে সাহায্যের হাত সবসময় বাড়িয়ে রেখেছে। এটা বলেই শেষ করলাম। থ্যাংক ইউ।